বলো কি করলাম এটা তার মানে ফর দিস মুভমেন্ট দেখো তো এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে কিনা ছিল 1 এখন কত তার মানে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট কি চেঞ্জ হচ্ছে দেখো তো ওয়াই ছিল 1 এখন কত ওয়াই 4 দুইটাই চেঞ্জ হচ্ছে তাহলে এখানে তাহলে এটা কত ডাইমেনশনাল টু ডাইমেনশনাল যত যতগুলো কোঅর্ডিনেট চেঞ্জ হবে সেটা তত ডাইমেনশনাল টু ডাইমেনশনাল কারণ এক্স কোঅর্ডিনেটও চেঞ্জ হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট বোথ কোঅর্ডিনেটস তাহলে টু ডাইমেনশনাল আর এখানে শুধু কোন কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে এক্সটা কি চেঞ্জ হচ্ছে এখানে ওয়াই কোঅর্ডিনেটটাই চেঞ্জ তাহলে এটা আমার কত ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল ঠিক আছে কি না আট দিক থেকে কোঅর্ডিনেট নেওয়া হয় চিন্তা করো ডাইমেনশন ডিপেন্ডস অন কোঅর্ডিনেট আর কিছু না তো দেখেন না কোনটা এই এটা এখানে আমার পক্ষে দেখুন সম্ভব না কারণ স্যার বডি ঘুরে গেছে আমার আমার কাছে হাইয়েস্ট আমি যেটা দেখতে পাচ্ছি ওটাই 3D তো 3D আগানে কষ্ট সেখানে আর তোমাকে 8D কিভাবে দেখো বিরাট খেলা হয়ে যাবে এটা 3D ডাইমেনশন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল মানে এখানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট ম্যাটার্স তাই না কি ম্যাটার্স কোঅর্ডিনেট ম্যাটার্স কাইনেমেটিক্সে কয়টা কোয়ান্টিটি আমরা ইউজ করি তিনটা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর কি অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর কি অ্যাক্সিলারেশন We use three quantities. So one dimension hole to oi je paste equation amra pechi. V equal to u plus a t. Then s equals to half v plus u into t. Then s equals to u t plus half a t square. Then s equals to vt minus half a t square. Then v square equal to u square plus 2as. A equation will use for a job.